প্লেন সব কিছু রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কারো কাজ করা জায়গাতে সালাত আদায় করতেন না একরঙা আবার সামনে মসজিদের সামনে এমন কোন ডেকোরেশন করবেন না যেটা নামাজের মনোযোগ নষ্ট করে দেয় ঠিক না ভাই ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দালিকাল কিতাব লা রাইবা ফীহু দালিল মুত্তাকীদের জন্য হেদায়েত এখন মুত্তাকী কারা আমরা মনে করি টুপি দাড়ি লম্বা পাঞ্জাবি লাগালে মুত্তাকী তাহলে রবি ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকী শিখরা বড় মুত্তাকী ঠিক না ভাই ঠিক মুত্তাকী এটা না তবে তাকওয়ার লেবাস আছে দালিকা খায়র লেবাসুত তাকওয়া দালিকা খায়র ছেলেরা এমন লেবাস পরবে না যেটা অন্য ধর্মের সাথে মিলে যায় এরকম কোন লেবাস ছেলেরা পড়বে না আমার মায়েরা পড়বে না অন্য ধর্মের লেবাস টাকনুর উপরে ছেলেরা পড়বে আর মেয়েরা পড়বে টাকনুর নিচে এখন উল্টা হয়েছে মেয়েদেরটা উপরে উঠছে ছেলেদেরটা নিচে নামছে হারাম মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার যেটা টাকনুর নিচে চলে যেটা জাহান্নামের আগুনে জ্বলবে আরো কঠিন কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না বুখারী মুসলিমের হাদিস তাকে পরিশুদ্ধ করবেন না উল্টি নিয়ে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে এক মিথ্যা ব্যবসা করে যে কসম করে যে ব্যবসা করত মিথ্যা কসম করে ব্যবসা করত আছে না আল্লাহর কসম 30 টাকা দিয়ে কিনছে আসলে দাম হলো 25 টাকা আমার কাছে টুপি বেচছে এক জেলা হুজুর মুই হেয়া বজে ফসাদ তে হাদিয়ানসি আল্লাহর কসম মুই তো তারে বিশ্বাস করিয়া লইলাম টুপি পরের দোকানে গেলাম হ্যাঁ কয় হুজুর মুই আনছি হেয়া 35 টাকা করিয়া আমি তাকে ডাকলাম বললাম ভাই আপনি এত কবিরা গুনাহ করেছেন আল্লাহ আপনার সাথে কথা বলবেন না আপনাকে পরিশুদ্ধ করবে না উল্টি নিয়ে জাহান্নামে ফেলবেন কয় হুজুর এত বড় অপরাধ আমি কি করেছি তাহলে আপনি মিথ্যা কসম করে কেন ব্যবসা করলেন কেন হালাল ব্যবসাকে হারাম করে দিলেন এরকম ব্যবসায়ী আছে না নাই আবার ব্যবসার ভিতরে আজে বাজে জিনিস ঢুকায় যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে দেখলেন একজন খেজুর বেচছে রাসূল খেজুরের ভিতরে হাত ঢুকালেন ভিতরে হাত দিয়ে দেখেন যে খেজুর ভিজা উপরে শুকনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভিতরে ভিজা কেন ওই লোকটি বলল হুজুর বৃষ্টি হয়েছে এই জন্য ভিতরে ভিজে গেছে বৃষ্টি হলে উপরে ভিজে না ভিতরে ভিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান গাশালাইসা ফিনা যে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে আজকে ধোকাবাজের সরাসরি সমাজে ঠিক না ভাই ঠিক কত রকমের ধোকাবাজ ধোকাবাজি করোনা রাসূলের উম্মত হতে পারবা দুই নাম্বার পিতামাতার অবাধ্য আছে না নাই পিতামাতাকে কোনো কেয়ার করে না পিতামাতাকে হাদিয়া দেয় না ভালো আচরণ করে না তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে আদাবুল মুফরাদের ভিতরে ইমাম বুখারী বলছেন পিতামাতার হক মায়ের হক পাঁচ গুণ কয় গুণ পাঁচ গুণ পেটে ধারণ করেছেন কে মা রক্ত প্রবাহিত করেছেন কে মা যন্ত্রণা সহ্য করেছেন কে দুধ পান করিয়েছেন কে শিশুটাকে বড় করেছেন কে এই পাঁচ গুণ মায়ের হক আদায় করবা ইমাম বুখারী বলেছেন তিন গুণ কয় গুণ তিন গুণ সূরা লোকমান থেকে তিনি নিয়েছেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير أغمى تمي إدران رسشتن أمات তোমারই পদতলে রয়েছে জান্নাত আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ